আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ আপনাদের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে দেখবো ইউএটি প্রো টুল কিভাবে অ্যাক্টিভেশন করতে হয়। ইউএটি প্রো টুলটা হচ্ছে জনপ্রিয় একটা টুলস এবং কম প্রাইসের মধ্যে অনেক ভালো একটা টুলস। তো দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে ইউএটি প্রো টুলটি অ্যাক্টিভেশন করতে পারি। ইউএটি প্রো টুলটি অ্যাক্টিভেশন করার জন্য প্রথমে চলে যেতে হবে আপনার কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে। যাওয়ার পরে এখানে সার্চ করবেন gsmalo.com, লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এখানে লিখবেন ইউএটি প্রো। দেখেন এখানে কিছু অপশন চলে এসেছে। তো এখানে আপনি এই যে 12 মাস অ্যাক্টিভেশন, এটাতে ক্লিক করবেন। তারপরে যে এখানে যে লেখাগুলো আছে এগুলো পড়ে নিবেন। তো এখানে প্রথমে লেখা আছে যে ইউনি অ্যান্ড্রয়েড টুল 1 বছরের জন্য অ্যাক্টিভেশন করতে হলে এই ওয়েবসাইটটাতে রেজিস্ট্রেশন করতে হবে। আমি এই ওয়েবসাইটে এখানে ক্লিক করেও ঢুকতে পারি, অথবা আপনি ইউএটি প্রো লিখেও ঢুকতে পারেন। এখানে আসার পরে এখানে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তাই এই যে মাই অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে লগইন সিস্টেম আসছে, আবার রেজিস্টার সিস্টেম আসছে। তো আপনি যদি আগে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এখানে লগইন করে নেবেন আপনার জিমেলটা দিয়ে এবং পাসওয়ার্ডটা। যদি পুরান কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি নতুন করে রেজিস্টার করে নেবেন। তো আমি নতুন রেজিস্টার করার জন্য আমি এখানে আমার জিমেলটা দিচ্ছি। এখানে আপনার পছন্দ মতন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে স্ট্রং লেখা আছে, আপনার অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখানে রেজিস্টারে ক্লিক করে দিবেন। আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে গেছে, এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট। তো এখানে যে ইমেলটা দেওয়া হয়েছে এই ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা অর্ডারটা কনফার্ম করব। আমরা চলে যাব জিএসএম আলো ওয়েবসাইটে। যাওয়ার পরে একটু নিচে নামবো। যাওয়ার পরে এখানে এখানে আরইএফ কোড দিবেন, হচ্ছে আপনি আর এখানে REF কোডটি দিবেন হচ্ছে আপনি AR6004। তারপর এখানে যে ইমেলটা দিয়ে আপনি মাত্র রেজিস্ট্রেশন করলেন ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তারপরে অ্যাড টু কার্ট এটাতে ক্লিক করে দিবেন, চেক আউটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে বিলিং ডিটেইলস এর যে ফর্মটা আছে এই ফর্মটা আপনি পূরণ করে নেবেন। পূরণ করার পরে টাকাটা কিসে পেমেন্ট করবেন, বিকাশ, নগদ, রকেট। যদি আপনি বিকাশে পেমেন্ট করেন তাহলে বিকাশ সিলেক্ট করবেন, যদি রকেটে পেমেন্ট করেন রকেট সিলেক্ট করবেন, এবং নগদে টাকাটা পাঠাবেন নগদ সিলেক্ট করবেন। আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব তাই বিকাশটা সিলেক্ট করছি। তারপর যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে দিব, এবং এই নাম্বারটাতে টাকাটা পাঠাবো, এই পরিমাণ টাকাটা পাঠাতে হবে। আপনারা দেখে নেবেন এখানে কোন নাম্বার এবং এখানে কত টাকা দেওয়া আছে, ওই টাকাটা আপনারা পেমেন্ট করবেন। তো যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি ওই নাম্বারটা দিই। তারপর ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিব। তারপর এখানে একটা টিক চিহ্ন দিয়ে একটু নিচে নামবো। নামার পরে প্লেস অর্ডার এটাতে ক্লিক করে দিব। তো আমাদের অর্ডারটা করা হয়ে গেছে, তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমাদের অর্ডারটা কি অবস্থায় আছে, এটা প্রসেসিং এ আছে নাকি কমপ্লিট হয়ে গেছে নাকি অন হোল্ডে আছে, এটা দেখার জন্য অবশ্যই আপনাকে এই আইকনে মাউসটা রাখতে হবে। রাখার পরে অর্ডারস, এই অর্ডারস এ ক্লিক করতে হবে। তবে অবশ্যই আপনার এই এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। দেখেন আপনার অর্ডারটা অন হোল্ডে আছে। তো এটা যখন একদম কমপ্লিট চলে আসবে তখন আপনার এই টুলসটা ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগইন করতে পারবেন ডাউনলোড করে। তো টুলসটা ডাউনলোড করতে হয়েছে এখান থেকে, আপনি যে ডাউনলোড ইউএটি প্রো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইউএটি প্রো নতুন আপডেট যেটা এটা ডাউনলোড করে নেবেন। আপনারা এখানে যখন অন হোল্ড লেখা থাকবে তখন কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে প্রসেসিং আসবে। প্রসেসিং এর পরে তারপরে এখানে কমপ্লিট চলে আসবে। এটা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। আর এই ভিডিওতে বলা কোনো প্রসেস যদি আপনারা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।